हमारा साउंड क्लियर नहीं। আমরা লাস্ট ক্লাসও দেখছিলাম ইনসার্ট, তারপরে ডিজাইনের কিছু অংশ দেখছিলাম, বাকিগুলো একটু জাস্ট করে দিয়েছিলাম। আপনারা কিছু ট্রাই করছিলেন বাসাতে বা নিজেরা? হ্যালো শাকির, ট্রাই করা হয়েছিল নি এগুলা? আচ্ছা, আমরা নেক্সট অপশনগুলোতে যাই। ইনসার্টের যে বাকি অপশনগুলো আছে, এগুলো আমাদের আছে আমরা শেপ, ঠিক আছে? আমরা এই শেপগুলো এক এক সময় যখন যেটা দরকার পড়বে তখন আমরা কাজে লাগাই না। তারপরে আমরা এই শেপগুলো জানি যে কোন রকম শেপ আছে, এগুলো যে কোনো ধরনের কালারও চেঞ্জ করার সিস্টেম আছে। যেমন কি আমরা একটা শেপ নিলেই ড্রয়িং টুলস ফরম্যাট অপশনটা আইব, এই ফরম্যাট অপশনটা আওয়ার পরে আমরা যে কোনো ধরনের এডিট করতে পারব, ঠিক আছে? এই এডিটর অপশনগুলো ওখানেও থাকবে আপনারা, ঠিক আছে? এখানে ওখানে আপনারা নাম দেখতে চাইলে ওগুলো পারবা, শেপের ফিল, কালার, তারপরে আউটলাইন, সব কিছু এখানে চেঞ্জ করে দেব। তারপরে যে কোনো ধরনের ইফেক্ট দিতে চাইলে, ঠিক আছে, এই টাইপের যে কোনো ইফেক্ট দিতে চাই, ইফেক্টগুলো ওখানে আছে। তারপরে তারপরে আরো একটা অপশন আছে, মানে আমরা এটা কোনো কিছু যদি লিখি, আমরা এই লেখাটার আমরা ধরেন সাপোজ ওখানে কিছু একটা লিখলাম বা কোনো সামথিং, আমরা অন্য থেকে আগে ইনো কিছু জিনিস আছে ট্রান্সফর্ম অপশন, ঠিক আছে? ইটালি টেক্সট ইফেক্ট টার্ন ইউর ওয়ার্ক ইন টু এ ওয়ার্ক আর্ট ওয়ার্ক অফ আর্ট। ইনো কিছু ইফেক্ট আছে যেগুলো আপনারা এই বক্স বা যে কোনো ধরনের শেপের ক্ষেত্রে ইউজ করতে পারেন, ঠিক আছে? ইফেক্টগুলো কীরকমভাবে আইব, ধরেন এই টাইপের ছোটা লেখলে একটা ট্রান্সফর্ম অপশনটা আপনারা এই টাইপে আনতে পারেন। লেখাটা অনেক বেশি হলে ভালো হয়, বাট এখানে লেখাগুলো অনেক ছোটো, ঠিক আছে? তো এগুলো যে কোনো শেপের ক্ষেত্রে আপনারা এই ধরনের ডিজাইনগুলো ওখানে আছে, টেক্সট ইফেক্ট, তারপরে আছে টেক্সট আউটলাইন, তারপরে টেক্সট ফিল, মানে ফরম্যাট অপশনটা ওখানেও পাইবা এগুলো শেপের ক্ষেত্রে, ঠিক আছে? আর এমনি যদি লেখা যাও, কিন্তু ও লেখাটা আছে, এই লেখাটা যদি এই টাইপের কিছু লিখতে চাও, তখন নর্মাল আমরা ইফেক্টগুলো দেখছি ওগুলো কিন্তু আছে। দেন আমরা শেপের পরে যে জিনিসটা আছে এগুলো আমি কালকে করিয়ে দিয়েছিলাম, স্মার্ট আর্ট, এটা গ্রাফিক কন্টেন্টের লাগিয়ে এই ধরনের চার্টগুলো খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? তারপর স্টোর, মাইক্রো ব্রাউজার, অফিস স্টোর, কিন্তু এগুলো যদি অফিসিয়াল ই সফটওয়্যারটা যদি আমরা যদি লাইসেন্স সহ কিনি, তাহলে কিন্তু আমরা এগুলো ইউজ করতে পারবো স্টোরগুলো। আদারওয়াইজ এগুলো স্টোর ইউজ করতে গেলে অনেক সময় সমস্যাও করতে পারে।
এগুলো আমার অত দরকার নাই, সো আমরা এগুলো একটু ব্যবহার করি, সমস্যা নেই। আর ডাইরেক্টলি আমরা এখানে উইকিপিডিয়ার অপশন পাইছি, যেটা দিয়ে আমরা যে কোনো সময় কন্টেন্ট নিতাম পারব বা যে আমরা কাজে লাগাইতে পারি। ঠিক আছে, আমরা উইকিপিডিয়া অ্যাকাউন্ট থাকলে আমরা উইকিপিডিয়া অ্যাকাউন্ট ওখান থেকে অ্যাড করতে পারবো। ট্রাস্ট ইজ অ্যাডিং, অ্যাড করি আমরা এটা, আমরা উইকিপিডিয়ার কোনো কিছু দরকার পড়লে ওখান থেকে ইউজ করতে পারবো। তারপরে আছে আমরা হাইপার লিঙ্কটা, আমি কতকে দেখাইছিলাম যে হাইপার লিঙ্কটা ওইরকমভাবে হইব যে আমরা কোনো একটা লেখা বা কোনো যে কোনো একটা ধরনের ইভেন একটা শেপও দরকার যে আচ্ছা ও টিক চিহ্ন একটা শেপ নেই, আচ্ছা যে কোনো একটা শেপ নেই, ধরে আমরা এই শেপটারে হাইপার লিঙ্ক করতাম। আমি কি দাম জাস্ট আমার একটা ওয়েব অ্যাড্রেস, আচ্ছা ধরে ওটাও দিলাম ওকে, এটা শেপ গেছে না, মানুষ কমে গেলে দেখলাম আমরা চাইলে এখন এই শেপ জাস্ট কন্ট্রোল ধরে ক্লিক করলেই আমরা সাইটে যেতে পারবো। এই হাইপার লিঙ্ক সিস্টেমটা আমরা যে কোনো শেপের ক্ষেত্রেও করতে পারি বা অন্যান্য সিস্টেমে আমরা এগুলো ইউজ করতে পারি। ওকে, এনিওয়ে আমরা এগুলো বাদ দিই। আপনারা এই ইনসার্ট বা ডিজাইন বা লেআউটগুলোর একটু কাজ করবো ওগুলো নিয়ে, এনেও ইম্পোর্টেন্ট আর বেশ কিছু রয়েছে না। আর ডিজাইনের যে থিম যেগুলো আছে এগুলো এগুলো একটা থিম, এই থিমগুলো আপনার নিজে ইউজ করলে আর ভালো হইব। ঠিক আছে, আর মেনলি মাইক্রোসফট ওয়ার্ডটা বেশ তেমন একটা কাজও লাগে না, যতটুকু লাগার দরকারই যেগুলো আছে আমরা ততটুকু দেখে আসছি, বাকি যা যদি আর কিছু লাগে ইনভিজ আমরা বাকিগুলো দেখুন, সমস্যা নেই। আজকে আমি মূলত যে পার্টটা যেতে আসলাম এটা হচ্ছে গ্রাফিক্সের ফটোশপ। ঠিক আছে, আমরা আজকে ফটোশপটা স্টার্ট করলাম, অনলি ফাইভ, আচ্ছা বাকি তারা খুঁজেছে একটু, আমরা নেক্সট প্রজেক্টে যাই। ফটোশপ মূলত আমরা CS6 পার্সনটা দেখলে ভালো হইত, কিন্তু আসলে আমার কাছে CS6 আছে, মেবি আছে CS6, বাট একটা ইনস্টল দেওয়া নাই, আমারটা ইনস্টল দেওয়া গেছে CC19 2019, যেটা আপডেট ভার্সন। আপনারা আমি আপডেট ভার্সন বা পুরাতন ভার্সন যে কোনো একটা দিলাম, আমার গুগল ড্রাইভ আছে আমি লিঙ্ক দিয়ে দিলাম। ওকে, এটা ইনস্টল দেওয়ার সিস্টেমটা আমি একটু দেখাইলাম। ফার্স্ট অফ অল ইনস্টল দেওয়ার সিস্টেমটা আমি প্রথমত দেখাইলাম CS6-এর। ঠিক আছে, CS6 যখন আপনারা ডাউনলোড দিবা, ডাউনলোড দেওয়ার পরে মানে আমি যে লিঙ্ক দেবো লিঙ্ক থেকে ডাউনলোড দেওয়ার পরে এই ধরনের একটা অপশন ফোল্ডারটা এইরকম থাকবো। ঠিক আছে, মানে এই ধরনের একটা রার ফাইল হিসেবে থাকবো, ওটা আপনারা আনজিপ করবো। আনজিপ করার সিস্টেমটা লেগে এই রার ফাইলও দরকার, ওটা ফটোশপ CS6, ওটা রাইট ক্লিক করবা, করার পরে এক্সট্রা ফাইল একটা অপশন পাইবা যদি আপনারা উইন্ডার ইউজ করেন। ঠিক আছে, উইন্ডার সফটওয়্যারটা ইউজ করলে আপনারা কিন্তু রার ফাইলটা এইরকম থাকবো, আর নাহলে এক্সট্রাক্ট আপনারা দেখাইব যে 7-জিপ,
যদি ইউজ করে নিতে আউট করলাম, হেয়ার এক্সট্রাক্ট করার লাগে অপশনগুলো দেখাইব, এক্সট্রাক্ট ফাইল, এক্সট্রাক্ট হেয়ার। তো আপনারা এক্সট্রাক্ট ফাইলটা দিলে যে এই রার ফাইলটা এভাবে ফোল্ডার হিসেবে হবে না, ফোল্ডার হিসেবে আইব, ঠিক আছে? দেন আপনারা ওটার ভিতরে ঢুকবা, এই ফোল্ডারের ভিতরে ফটোশপ CS6-এর ভিতরে ঢুকার পরে আপনার তিনটা অপশন পাইবা। আপনারা যদি এই তিনটা অপশন না পান তে অন্য কিছু হয়তো থাকতে পারে, সাপোজ অক্টার লাগান এইভাবে থাকতে পারে। আমি ফার্স্ট অফ অল অক্টা থেকে দেখালাম, একটা লাভা লাভা একটা সাইট আছে, ও সাইট থেকে আমি দিয়েছিলাম ডাউনলোড। তো ডাউনলোড দেওয়ার পরে এখানে সেট আপ একটা অপশন আছে, সেট আপও ক্লিক করার আগে প্রত্যেকে প্লিজ একটু নোট করো বিষয়টা, যে নেট কানেকশন যেটা আছে পিসি বা ল্যাপটপের নেট কানেকশনটা মাস্ট বি অফ করে নিতে হবে, ঠিক আছে? ল্যাপটপ বা পিসির নেট কানেকশন অফ করতে হবে, দেন এই সেট আপ ফাইলে ক্লিক করতে হবে, ঠিক আছে? আর এখানে একটা রিডমি ফাইল আছে, রিডমি ফার্স্ট একটা ডকুমেন্ট আছে, ও ডকুমেন্টারে ওপেন করবা। ওপেন করলে ওখানে অ্যাডোবি সুইট লাভার তারা নির্দেশনাগুলো দিয়ে দিছে যে কীভাবে একটা ইনস্টল করা যায়। প্রথমে তারা ওটা হয়েছে নেট কানেকশন অফ করে নিতে হইব এবং ইনস্টলের ট্রায়াল দিয়ে ইনস্টল করতে হবে। আমি বাকিগুলো দেখাই না, ফার্স্ট অফ অল ইন্টারনেট কানেকশনটা অফ করার পরে আমরা ওটা ডাবল ক্লিক করুন। আপাতত জাস্ট আমার ইনস্টল দেওয়া, তারপরে আমি যতটুকু সম্ভব ততটুকু দেখানি যে দেখা যায় দিন। স্ক্রিন দেওয়া যার স্ক্রিন দেওয়া যায়, আমি ওই জিনিসটা আর একবার দেখাই। ফার্স্ট অফ অল এই রেডমি ফাইলটা একটু ওপেন করবো, ডকুমেন্টে দেন এই সেট আপ ওখানে দেওয়া আছে, নেট কানেকশনটা অফ করার লাগে কইছে তার প্রথমেই। তো নেট কানেকশনটা আগে অফ করবা পিসি বা ল্যাপটপের, দেন এই সেট আপ ফাইলে ডাবল ক্লিক করবা বা ওপেন করবা। করার পরে ওখানেও একটা অপশন আছে, এখানেও একটা অপশন দেখাইব, যদি কেউ আগে ইনস্টল করা থাকে, যেমন আমার ইনস্টল দেওয়া আছে, তারপরেও ইনিশিয়ালাইজিং ইনস্টলার নেবি, কিন্তু অনেক সময় এখানে চাইব ইগনোর বা অ্যাকসেপ্ট অল, আমি দুইটা একটা অপশন চাইব। এই অপশনগুলো মানে ইগনোর অপশন একটা আছে, ওই ইগনোর অপশনও ক্লিক করে লিয়ে যাব, আর নাহলে এইরকমভাবে ইনস্টল নেব, ঠিক আছে? তারপরে এখানে দুইটা অপশন আছে, একটা লেগে ইনস্টল, একটা লেগে ট্রাই। ইনস্টল কোন সময় দেওয়া যাবে, যখন আমরা একটা সিরিয়াল নাম্বার দাম পেইড করা থাকব, তখন একটা আমরা মানে লাইসেন্স কিনিয়ে আনলে অ্যাডোবি থেকে একটা আমরা একটা পেইড করার অবস্থা, তখন আমরা একটা সিরিয়াল নাম্বার পাইনি, ওটা দিয়ে আমরা ইনস্টল দিতে পারি। কিন্তু আমরা যেহেতু লাইসেন্স নাই, তো আমরা কী করবো, ট্রাই দেব, ঠিক আছে? ট্রাইয়ে ক্লিক করবো, দেন আমরা এই লাইসেন্স এগ্রিমেন্টের নিচে ইনো ইংলিশ ইন্টারন্যাশনাল নর্থ আমেরিকা দেওয়া থাকবো, ওটার ইন্টারন্যাশনাল ক্লিক করবা, ঠিক আছে? দেন অ্যাকসেপ্ট, ওকে। আমার এখানে ট্রায়াল দিয়ে সাইন ইন দেখার, কারণ আমার নেট কানেকশনটা অন, নেট কানেকশন অন করলে কিন্তু ইনো সাইন ইন দেখাইব, এর লাগে আপনারা হইলাম নেট কানেকশনটা অফ করবা, ওকে?
কানেকশন অফ দিলে আমার কাজ করানি সম্ভব হতো না। ওকে, আচ্ছা আপনার এরপরে আপনার যে প্রবলেমগুলো আইব, যে নেট কানেকশন অফ থাকলে অ্যাকসেপ্ট দিলে অটোমেটিকলি অ্যাকসেপ্ট নিব এবং ডাউনলোড ইনস্টল স্টার্ট হয়ে যাব, ঠিক আছে? তারপরে ইনস্টল যখন দিলেই বা ইনস্টল কিন্তু সিম্পল জিনিস, ডাইরেক্ট ঢুকতাম, ঢোকার পরে এই কিছু ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করে দেওয়ার বিষয়ে না আরেকটা কিছু বিষয় আছে। ওকে, এ নিয়ে একটার লাগে আমি একটা ইউটিউব কোনো ভিডিও থাকলে নেট কানেকশন অফ করি আমি একটা ভিডিও বানিয়ে দিই ইনস্টলেশনের লাগে। আপাতত আমরা ইনস্টলেশনটা অফ রাখি, আমরা ডাইরেক্টলি সফটওয়্যারের দিকে যাই, কোনো প্রবলেম নেই। আমি কইলাম যে আমরা সফটওয়্যারটা ইনস্টল দেওয়ার সিস্টেম যেটা আছে এগুলো আমি শর্ট ভিডিও বানিয়ে দিই গ্রুপে একটু পরে ক্লাস শেষ হইলে, কারণ এখন নেট কানেকশন অফ করা সম্ভব না। কোনো প্রবলেম না তো? আপাতত আমরা ডাইরেক্টলি সফটওয়্যার স্টার্টিং হয়ে যাই কাজ করাত। আচ্ছা, ইনস্টল দেওয়ার পরে সফটওয়্যারের আরও বিভিন্ন কাজ আছে, ওগুলা শেষ করার পরে যখন আমরা অন করবো তখন এইরকমভাবে ইন্টারফেস থাকবো। এখানেও আমার অনেক আগের কাজ আছে এবার লাগে ইনও দেখার, আর নাহলে আমরা ক্রিয়েট নিউ অবস্থা, একদম নিউ অবস্থায় একবারে দেখাইব, কিচ্ছু থাকতো না এখানে। সো প্রথমে আমরা কী দেখবো ইনও ক্রিয়েট নিউ একটা অপশন পাইবে আর ওপেন একটা অপশন, ওপেন হয়ে লাগে যদি আমরা আগে কোনো কাজ করে থাকি বা কোনো ধরনের পিএসডি ফটোশপের ডকুমেন্টের নাম থাকতে লাগে পিএসডি, যে পিএসডি কোনো ফাইল যদি থাকে সাপোজ এই টাইপের, এই টাইপের এটা হচ্ছে পিএসডি ফাইল, ঠিক আছে? তো এই টাইপের পিএসডি ফাইল যদি থাকে তো এইটারে ওপেন করতে হইলে ওখান থেকে ওপেন অথবা ডাইরেক্ট অফটারে ডাবল ক্লিক করলে ওপেন হয়ে যাবো, ঠিক আছে? তো ওপেন করার সিস্টেম রলাম, আর এই ক্রিয়েট নিউ, ক্রিয়েট নিউ মারলে আমরা নিউ ডকুমেন্ট, নিউ ডকুমেন্ট পাই অথবা আমরা এই ফাইল দিয়ে ক্লিক করলে নিউ ডকুমেন্টটা পাই, এটা শর্টকাট হলে কন্ট্রোল এন, আমি কন্ট্রোল এন অফ ক্লিক করলে আমরা নিউ ডকুমেন্ট শো করবো, ঠিক আছে? তারপরে এখানে ইন্টারফেসের প্রথমে যেটা আছে রিসেন্ট, রিসেন্টে কোনো কাজ থাকতে পারে না, করিয়া রাখ তার মানে করিয়া থাকলে ওগুলো শো করবো, কত ডকুমেন্টের কাজ করছি কোন ডকুমেন্টে ওগুলো আমরা দেখাইব, আদারওয়াইজ একটা ব্ল্যাঙ্ক থাকতে পারে। সেভ করিয়া যদি থাকি রাখি আমি কোনো আমার কোনো একটা ডকুমেন্ট তখন ওখানে শো করবো। তারপরে এই অপশনগুলো লাগে যে আমি যে কোনো ধরনের ফটো নিয়ে যে কাজ করতে চাইতে ফটোর অল্টারনেটিভ কিছু সাইজ আছে, যে সাইজগুলো অটোমেটিকলি এটা ফটোশপও সেভ করে রাখা, ঠিক আছে? তো এইগুলো হচ্ছে সেভ টেমপ্লেট, এই সেভ টেমপ্লেটগুলো আমরা ইউজ করতে পারি আমরা কোনো কাজের দরকার পড়লে। তো ফটোর লাগে এই সাইজগুলো আমরা ইউজ করতে পারি, প্রিন্টের যে কোনো কাজের লাগে আমরা এই ধরনের ডকুমেন্টগুলো নিতে পারি, আর্ট অ্যান্ড ইলাস্ট্রেশন, ইলাস্ট্রেশন তো বুঝরা যে ইলাস্ট্রেশনের লাগে যেগুলো আমরা দরকার পড়বো যে ধরনের সাইজ এগুলো কিন্তু অনেক ইউজ থাকে, তো আমরা এখান থেকে নিতে পারি। আর ওয়েবের ক্ষেত্রে এই ডকুমেন্টগুলো আমরা নিতে পারি, ইভেন আমরা মোবাইলের কোনো একটা সাইজ দরকার পড়লে এই সাইজগুলো এখানে দেওয়া আছে সেভ করা, ঠিক আছে? যে কোনো ধরনের মোবাইলের সাইজ এখানে আমরা পাবো, আইফোন, স্যামসাং, তারপরে অ্যান্ড্রয়েড, যে কোনো ধরনের, ঠিক আছে? তারপর ফিল্ম অ্যান্ড ভিডিও, ভিডিও রিলেটেড কোনো কাজ করতে চাইলে ফটোশপ কিন্তু অনেক ভিডিও রিলেটেড কাজ হয়, অ্যানিমেশন বা অন্যান্য কিছু কাজ হয়, তো এইগুলো কিন্তু এই সাইজগুলো নিয়ে আমরা কাজ করা হয়, ঠিক আছে? এগুলো সেভ টেম্পলেট, এখন আমরা
কিন্তু এগুলোর এখন দরকার নাই, আমরা যেটা দরকার হইব এটা আমরা বানাইতেইব। এটা লাগে আমরা কি তা বলবো, প্রিন্টের আগে ওয়েবে দেবো, কারণ আমরা এটা ওয়েব রিলেটেড কাজ করি, আমরা যা এখানে কাজ করবো এটা সব প্রিন্ট আকারে বাড়ে যাইতো না, এটা ওয়েবে যাইব, ইন্টারনেটের মাধ্যমে এটা কাজ হইব। সো আমরা ওয়েবের দরকার, আমরা একটা নির্দিষ্ট মান দরকার, এখানে এই মানটা কোনটা রইব দেখো। আমি সেদিন গত ক্লাসে আপনারা কইছি যে ফাইবারও আমরা এই কাজগুলো আছে, তো ফাইবারের কাজগুলোরে আমরা যেহেতু আমরা ফাইবার নিয়ে কাজ করবো, সো আমরা এই জানতে হইব যে এই ডিজাইনগুলো বা এই ফটোশপ কেনে আমরা কোন মাপগুলো নিয়ে কাজ করবো। আমরা ডিজিটাল মার্কেটিংয়ে সোশ্যাল মিডিয়া মার্কেটিং বা সাপোজ আমরা যদি মিউজিক প্রমোশন বা কোনো একটা কিছু নিয়ে যদি কাজ করি, তখন এই টাইপের ডকুমেন্টগুলো মানে গিগুলো আমরা দেখি, ঠিক আছে। তো এই যে ডিজাইন যেগুলো করে আমরা মূলত এই ডিজাইনগুলো করব আজকে, মূলত আজকে সম্পূর্ণটা সম্ভব হবে কিনা জানি না, তবে ওগুলো চেষ্টা করবো একটা তৈরি করার। অনেক লাইট এগুলো ইনস্টল করতে গেলে, হ্যাঁ ইনস্টল করতে যদি অসুবিধা না হইতে তো ভালো, আর অসুবিধা হইলে আমার জানান জানি, ঠিক আছে। আমি অল টাইম আসি আর ওকে, বাকিটা দেখুন স্ক্রিন ওকে, আমার স্ক্রিন তো দেখা যায়, তো আমরা এই টাইপের একটা কিছু বানাইব, এইটা বানানোর লাগে আমরা একটা মা সাইজের এই যে ডকুমেন্ট, হ্যাঁ সরি এই যে ব্যানার, এই ব্যানারের সাইজ কত এগুলো আমরা চেক করা লাগবো। তো চেক করতে গেলে আমরা ওখান থেকে চেক করতে পারি, বাট এখানে অনেকে বুঝতো না আসলে এখানে যে কিলান চেক করা লাগবো বা অ্যাকুরেটলি কোন জায়গায় থাকবো এই জিনিসগুলো আমরা পাইত না অনেকে। সো আমরা যে কাজটা করবো এটা হইব ডাইরেক্টলি গুগল থেকে সার্চ করব ফাইবার গিগ ইঞ্চ সাইজ, ঠিক আছে। ফাইবার গিগ ইমেজ সাইজ এখানে আমরা আছে 5 MB, ফাইবারের ইমেজের এই যে ইমেজগুলো, এই ইমেজগুলোর সর্বোচ্চ মেগাপিক্সেল হইতে হবে 5, এর উপরে যাওয়া যেত না, ঠিক আছে। আর ডাইমেনশন হচ্ছে 550x370 মিনিমাম, এর ম্যাক্সিমামও একটা অপশান আছে, তো আমরা মিনিমামটা ইউজ করতে পারি অথবা ম্যাক্সিমাম অপশানটাও যেতে পারে। তো ম্যাক্সিমাম কত থাকতে পারে, ম্যাক্সিমামটা হলে কি 1700 মতো, আমি যতটুকু আগে একটু কাজ করছিলাম সরি 1100 থেকে 740 এই সাইজটা নিয়ে কাজ করা যায়, কারণ ম্যাক্সিমামটা হলে কি ওটা যে এই যে সাইজ আছে ওটা ডাবল, যে 550 ডাবল হচ্ছে 1100 আর 370 ডাবল হচ্ছে আপনার সরি 740-740-এর মতো, ঠিক আছে। তো আমরা আমি যেহেতু আগে খরিয়ার আসি এর লাগে আমার রিসেন্ট ওই কাজটা আছে, ডকুমেন্টটা সেট আপ করে রাখা আছে, ঠিক আছে। তো আমি অপশন নিতে পারি, হ্যাঁ আরেকটা অপশন, আরেকটা জিনিস আছে এখানে করার যে রেজুলেশনটা অবশ্যই 72 হইতে, ঠিক আছে। ইমেজ সাইজ হচ্ছে 1100 হাইয়েস্ট অথবা লোয়েস্ট হবে 550, আর হাইট হচ্ছে 740 হাইয়েস্ট আর লোয়েস্ট হচ্ছে 370। তো আমরা যে কোনো একটা নিতে পারি, তবে দুইটা কিন্তু সেম তা থাকবে, যদি আমি এই দুইটা নিই তো এই দুইটাই, এখানেও কিন্তু 740 আবার 550 নেওয়া যেত না, ঠিক আছে, আবার 1100 নিয়ে 370 নেওয়া যেত না, এই দুইটা নিলে এই দুইটাই, এখানেও কোনো ধরনের চেঞ্জ করা যেত না,
আবার যদি এইটা ইউজ করি 1100 এবং 740 তে আমরা এখান থেকে আবার কোনো কিছু চেঞ্জ করতে পারবো না। তারপরে অপশন আছে এখানে পিক্সেল থাকতে হবে, নিচেতে দেওয়া যেত না, পিক্সেলে থাকতে হবে। রেজলেশন অপশনটা থাকবো 72, ঠিক আছে। আর কালার মোডটা যেহেতু ওয়েবের এলিমেন্ট তো RGB মোড থাকবো, ঠিক আছে। CMYK নাই, RGB, রেড গ্রিন অ্যান্ড ব্লু। আর বিট অপশনটা 8 বিট থাক, সমস্যা নেই, আর কোনো কিছু নাড়া ছড়াও দরকার নাই। তারপরে আমরা ক্রিয়েট অপশনে ক্লিক করব, ঠিক আছে। এরপরে আমরা যে জিনিসটা আছে এটা কি ইনো, কিন্তু একটু আগে একটা জিনিস আছে, চলে গিয়ে রুলার, এই রুলারটা আনার আগে আমি কিছু জিনিস কইলাই। ফার্স্ট অফ অল আমরা ডকুমেন্টটা নিয়ে দেখতে হইব, এই এরিয়া এগুলো কীতা, এই টুলসগুলো কিলাম কাজ করে, এগুলার জিনিস এগুলোর নাম কী, এগুলো কীভাবে আমি কাজ করতে হইব। আগে আমরা এই টুলসগুলো নিয়ে একটু আলোচনা করব, দেন আমরা কোনো কিছু বানানি যাই। তো ফার্স্ট অফ অল আমরা এই অপশনগুলোর নাম কীতা ওটা একটু জানলে, ইনো যেগুলো আছে এগুলো এটাকে মেনু বার, ঠিক আছে। এইগুলো হচ্ছে একটা মেনু, এই ফুল এরিয়াটারে হয় মেনু বার। আর এই যে ডকুমেন্ট, ঠিক আছে, এই যে প্যানেল, এই প্যানেলটা সম্পূর্ণ হচ্ছে টুলস বার। এখানে সব ধরনের টুলস আছে, যে ধরনের টুলস আমার দরকার আমি ইউজ করতে পারবো। আর একটা জিনিস, এখানেও আপডেট ভার্সন মানে CS6-এর উপরের ভার্সনগুলো ইউজ করলে অটোমেটিকলি ই এক একটা টুলসের উপরে যখন মাউসের কার্সরটা রাখা হইব তখন একটা অ্যানিমেশন এবং নাম সহ এই টুলসের কার্যকারিতা সহ করব, ঠিক আছে। তো এর দ্বারা যারা আমরা ইংলিশ বলা বুঝি তারা এখানে বুঝতে পারবো যে এই টুলসের নাম কী এবং এই টুলসের কাজটা কীরকম হয়। আমরা একটা এই শর্ট অ্যানিমেশন দিয়ে আমরা দেখতাম পারবো, ঠিক আছে, এবং বুঝতেও পারবো একটার কাজটা কী থাকতে পারে। ওকে, তো আমরা ফার্স্ট অফ অল স্টার্ট করি। প্রথমে যেটা আছে মুভ টুল, এটা শর্টকাট আছে, শর্টকাটটা হচ্ছে ভি, জাস্ট ভি ফর ভিক্ট্রি, হঠাৎ ক্লিক করলে আমরা এই মুভ টুলে যাব, ঠিক আছে। এর সাইডেরটার নাম হচ্ছে রেক্ট্যাঙ্গল মার্কি টুল, ঠিক আছে। এই রেক্ট্যাঙ্গল মার্কি টুলটা এই রেক্ট্যাঙ্গুল মার্কেটুলটা আমরা শর্টকাট হিসাবে আমরা জানি এম হিসাবে, জাস্ট এম এ ক্লিক করলে আমরা রেক্ট্যাঙ্গুল মার্কেটুলে যেতাম পারবো। ওকে, আমি বাকি টুলসগুলোর নাম করিনি, বাট এর আগে আমরা এই মেনুবারগুলোর পরিচিত হয়ে যাই। ফার্স্ট অফ অল এখানে একটা হোম বাটন থাকবো, যেটা আপডেট ভার্সন আছে, পুরাতন ভার্সনগুলোতে কিন্তু হোম বাটন নাই। পুরাতন ভার্সনগুলোতে হোম বাটন নাই, কিন্তু নতুন ভার্সনগুলোতে এইটা আছে। তারপরে এখানেও একটা আছে, প্রথমে যেটা আছে এটা হচ্ছে ফাইল, ফাইলে কী আছে, ফাইলে আছে নিউ ডকুমেন্ট, চাইলে আমি ওখান থেকে নিউ ডকুমেন্ট নিতে পারবো। কোনো ফাইল ওপেন করতে চাইলে কন্ট্রোল অফ অথবা ওপেনে ক্লিক করলে হইব, জাস্ট আমি ফাইলটা আমার খুঁজে বার করতে হইব যে আমি কোন ফাইলটা আমার দরকার, ঠিক আছে। দেন যেটা আছে ওপেন অ্যাজ, আউটার সেম, কোনো একটা ফাইল যদি আমি ওপেন করতে চাই আউটার দিয়ে আমি ওপেন করতে পারি। তারপরে ওপেন এস স্মার্ট অবজেক্ট, কোনো ফাইল যদি স্মার্ট অবজেক্ট করা না থাকে, সাপোজ এটা কোনো স্মার্ট অবজেক্ট করা ফাইল না, এটারে যদি স্মার্ট অবজেক্ট সহ ফাইল ওপেন করতে হয় তো আমি ওপেন এস স্মার্ট অবজেক্ট দিতে পারি। তারপরে ওপেন রিসেন্ট, আমি রিসেন্টলি যে কাজ করে গেছি সেগুলো আমি চাইলে ওপেন করতে পারি ওপেন রিসেন্টের মাধ্যমে, ঠিক আছে। তারপরে অপশন আছে ক্লোজ, ক্লোজ মানে বন্ধ করা, ক্লোজ অল, এখন সব ফাইলগুলো যদি একসাথে আমি বন্ধ করতে চাই তে অল্টার কন্ট্রোল W, এই কমান্ডটা দিলে আমার সব ফাইলগুলো অল একসাথে ক্লোজ হয়ে যাব, ঠিক আছে। সেভ অপশন, ফাইলের যে পরের অপশনটা আছে সেভ, আমি কোনো ফাইল একটা সেভ করতে চাইলে কন্ট্রোল এস দিলেই ফাইলটা সেভ হয়ে যাবে। দেন আছে সেভ এজ, এখন যদি আমি সেভ দিই, সাপোজ আমি একটা কিছু করি, জাস্ট আমি একটা বিবরণটা ফরে দিলাম, হয়তো
ও ফাইলটা আমি সেভ করতে চাইলাম। সেভ করতে হলে আমি সেভও ক্লিক করব। নর্মালি আমার পিএসডি ফাইল হিসেবে সেভ হবে এবং আমি আমার একটা লোকেশন দিলে আমার এই ফাইলটা আমি সেভ করতে পারব। ঠিক আছে, কিন্তু সেভ অপশন আছে, সেভ এজ এ কপিও দিতে পারি আমি। ওখান থেকে আমার অপশনগুলো চেক করব। আমি চাইলে এটা লেয়ারও, অর্থাৎ আর একটা অপশন, একটা জিনিস বাকি রয়েছে যেটা লাগে ফটোশপ লেয়ার ওয়াইজ কাজ করে। আচ্ছা, আমরা এটা তো একটু পরে আইলাম, আগে ওই জিনিসগুলো আগে দেখলে তো আমরা যদি এগুলা যদি আমরা বুঝি লাই একটু পরে আমরা বুঝবো না এগুলা বাকি কাজ কিলাম। আমরা প্রথমত যদি সেভ করতে চাই ডাইরেক্টলি ওখানে সেভ দিতে পারি। ঠিক আছে, জাস্ট কন্ট্রোল এস দিলেও এই অপশনটা পাইব। ঠিক আছে, এটার শর্টকাট কিন্তু এইগুলা, ডান দিকে যা আছে এগুলো কিন্তু শর্টকাট, আর কোনোটা না থাকলে নাই। ঠিক আছে, সেভ এস দিলে কি হবে, সেভ এস দিলে হইব সেম অপশনটাও পাইব। কিন্তু আমি যদি একটা ডকুমেন্ট সেভ দিলাই আগে, কিন্তু এখন আমি আবার নতুন করে সেইলাম যে একটা নতুন নাম দিয়ে সেভ দিতে, তখন আমি এই সেভ এস অপশনটা ইউজ করতে পারি। ঠিক আছে, যেমন একটু আগে, একটু আগে যখন আমি এটা সেভ দিতে গেছিলাম তখন আমার সেভ অপশনটা অফ আছে, তখন আমি সেভ এস দিয়ে এটা সেভ করতে হবে। ঠিক আছে, তো আমরা স্ক্রিন যা যায় আমরা প্রথমে দেখি এই ফাইল মেনুটা, বাকি যে অপশনগুলো আছে এগুলো আমরা বাকি আস্তে আস্তে দেখব না। এরপরে আমরা যাই এডিট অপশনগুলো। আচ্ছা, এই অপশনগুলো আমরা পরে দেখার আগে প্রথমত এই সেকশনটার একটু জানি যাই। ঠিক আছে, এই টুলসগুলো একটু দেখলে প্রথমত এই মুভ টুল দিয়ে কী করে, মুভ টুল হলো কোনো একটা শেপ বা কোনো যে কোনো ধরনের একটা এলিমেন্টস নাড়াচাড়া করতে হইলে, ঠিক আছে, ধরো দুইটা শেপ আছে। ঠিক আছে, এখন একটা শেপ আর একটা শেপের সাথে এই দিলে আমরা কি পারবো, এই মুভ টুলের সাহায্যে এই শেপটাকে আমরা নড়াচড়া করতে পারবো, যে কোনো স্থানে নিতে পারবো। ঠিক আছে, একটার লাগে, তারপরে আর একটা অপশন দেখো, আমি যখন এটাতে ক্লিক করি আর তখন এখানের কিছু অপশন অন হয়েছে, যেমন ইন আইসে অটো সিলেক্ট একটা অপশন আছে, লেয়ার একটা অপশন আইসে, আর একটা শর্ট ট্রান্সফর্ম কন্ট্রোলস। এই তিনটা অপশন দেখানোর সাথে আইনা আর একটা অপশন অন হয়েছে, যেটা হলো আমি অ্যালাইন অ্যান্ড ডিস্ট্রিবিউট। অ্যালাইন অ্যান্ড ডিস্ট্রিবিউট অপশনটা তখন ইউজ হয় যখন কোনো কিছু অ্যালাইন মানে একটা নির্দিষ্ট রেখা বরাবর সঠিকভাবে এটার মাপগুলা সমান করিয়া এটার নির্দিষ্ট একটা লাইনের ভিতরে রাখতে। ঠিক আছে, বাকিরা জানি না কই এনেবে। তো আমরা মুভ টুলটা এই কাজের ব্যাপৃত নড়াচড়ার ক্ষেত্রে, ঠিক আছে, এটার ভিতরে কিন্তু বেসিক মানে লোয়ার ভার্সনে কিন্তু এটার আর কোনো অপশন পাওয়া যায় না, কিন্তু আপডেট ভার্সনে এটার আর্টবোর্ডের একটা অপশন আছে, তো আমরা এটা দরকার পড়তে নাই। তারপরে আছে মার্কিটুল, এই মার্কিটুল দিয়ে আমরা যে কোনো ধরনের একটা শেপ ক্রিয়েট করতে পারবো। ঠিক আছে, আমরা এটার শেপ ক্রিয়েট করার পরে আমরা আইনো আর একটা জিনিস দেখার দরকার, যেটাই লাগে এই অপশনগুলো ইনো, যে প্রথমে যেটা আছে যে এখানে প্রথমে লেওয়া আছে, ওপেন করার সাথে সাথেই এই অপশনগুলো কিন্তু অটোমেটিকলি আইব। ঠিক আছে, ওপেন করার সাথে সাথেই যে কোনো একটা ডকুমেন্ট নেওয়ার সাথে সাথে, মানে আমি যে সাইজটা নিয়েছিলাম, ঠিক আছে, এই সাইজটা নেওয়ার পর আমরা এইভাবে একটা ইন্টারফেস আইব। হওয়ার পরে ইনো লেখা থাকবো ব্যাকগ্রাউন্ড, এই ব্যাকগ্রাউন্ড লেখা যে লেয়ারটা আছে এগুলো লেয়ার হয়, এই লেয়ারটা লক করা আছে। ঠিক আছে, এবং এখানেও নাম দেওয়া আছে ইন এই প্লেটোর, এই প্যানেলের নাম দেওয়া আছে লেয়ার। তারপরে ডান দিকে লেখা থাকবো চ্যানেল, আর বাম সাইডে দেখা থাকবো থ্রি ডি। ঠিক আছে, যদি থ্রি ডির কোনো কাজ থাকে তাহলে আমরা ওখান থেকে করতে পারবো। আর
লেয়ার দিই আমরা সব কাজগুলো করতে হয় সো আমরা এটা অফ ডাইরেক্টলি লেয়ার অপশনটা ওপেন থাকবো ঠিক আছে প্রথম প্যানেলের নিচে কিছু অংশ আছে এখন আমরা একটু দেখি এটা হলো কি ডিলেট ঠিক আছে এই ডিলেট ডাস্টবিন যেটা দেখা যায় এখানে আমরা যে কোনো ধরনের লেয়ার লক করা না থাকলে আমরা এই লেয়ারটারে ওখানে নিয়ে সারি দিলে লিখটা এই লেয়ারটা মুছে যাব বা ডিলেট হয়ে যাব তারপরে আছে এর বাম পাশে নিউ ক্রিয়েট এ নিউ লেয়ার ফোল্ডারের মতো দেখা যায় এটা হচ্ছে ক্রিয়েট এ নিউ লেয়ার এরপরে যেটা আছে এটা হলো ক্রিয়েট এ নিউ গ্রুপ লেয়ার মানে একসাথে গ্রুপ আকারে লেয়ারগুলো নেওয়ার সিস্টেমও এখানে আছে তারপরে আছে অ্যাডজাস্টমেন্ট লেয়ার ঠিক আছে এই অ্যাডজাস্টমেন্ট লেয়ারটা আমরা কখন ইউজ হয় যখন আমরা কোনো একটা লেয়ারে তার কালার ব্রাইটনেস সলিড কালার গ্রেডিয়েন্ট প্যাটার্ন এই ধরনের আরও অনেক অপশান আছে যেগুলো আমরা চেঞ্জ করতে চাই তখন আমরা ওখান থেকে ইউজ করতে পারব ঠিক আছে তারপরে যেটা আছে এটা হলো মাস্ক অ্যাড এ মাস্ক এই মাস্কটা তখন ইউজ করারও একটা সিস্টেম আছে আমরা এই সিস্টেমগুলো আমরা এখানে দরকার নাই দেখানে কারণ এগুলো আরও অনেক ডিপ বিষয় আমরা যতটুকু প্রয়োজন আমরা ততটুকুই দেখুন কারণ গ্রাফিক্স কিন্তু ফুল কোর্স না সো এরপরে বাকি অপশনগুলো কিন্তু আমরা কোনো একটা শেপ বা কোনো একটা নিয়ে কিছু কাজ করার যেমনি তখন ওপেন হইব ওকে এটা তো বোঝা যার এফেক্স কোনো সায়েন্সের কোনো কিছু না কিন্তু এফেক্স কিন্তু একটা অপশন আছে যেটা দিয়ে আপনার কালার বা বিভিন্ন ধরনের মডিউল চেঞ্জ করতে প্রয়োজন পড়ে আর একটা হচ্ছে তোমার লিঙ্ক হাইপার লিঙ্ক টাইপ ওকে আমরা এরপরে যাই মার্কি টুল দিয়া একটা কিছু ড্র্যাগ করলাম ড্র্যাগ করার পরে একটা কিন্তু ড্র বক্সের মতো হয়ে গেছে এখন যে কাজটা করতে দিব মার্কি টুল ইউজ করার পরে আমরা সবসময় একটা কিছু টান দেওয়ার পরে বা একটা ড্র করার পরে ক্রিয়েট এ নিউ লেয়ারে ক্লিক করব তখন সাথে সাথে কী হইব লেয়ার ওয়ান নামে একটা লেয়ার ওপেন হইব ঠিক আছে এই লেয়ার ওয়ান যখন ওপেন হইব তখন আমি এটারে সাইলে নড়াচড়া করে ইয়া যে কোনো একটা স্থানে নিতে পারবো আমার ইচ্ছা মতো নেওয়ার পরে অল্টার এবং ব্যাকস্পেসও ক্লিক করলে অল্টার এবং ব্ল্যাক ব্যাকস্পেস আপনারা জিনিস নোটগুলো একটু লিখে রাখুন অল্টার এবং ব্যাকস্পেসও লেয়ার নেওয়ার পরে অল্টার এবং ব্যাকস্পেসও ক্লিক করলে একটা কালার আইব এই লেয়ারের একটা ফিল কালার আইব ঠিক আছে এই ফিল কালারটা কিলা নাইছে ফিল কালারটা আইসে আমরা এই টুলস প্যানেল নিচে অন্য দুইটা কিছু জিনিস দেখা যায় যেটা লাগি একটা লাগি ফরগ্রাউন্ড কালার আর একটা লাগি ইয়েলো ঠিক আছে এই ইয়েলো দেখা যায় না আচ্ছা আমি ওটা রেড দিলে ইনো একটা কালা একটা হচ্ছে লাল উফরের যেটা আছে লাল কালা নিচেরটা আছে লাল তো নিচেরটার হয় ব্যাকগ্রাউন্ড কালার ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে এই ডকুমেন্টের যে ব্যাকগ্রাউন্ড যেটা হোয়াইট অংশ এই হোয়াইট অংশটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড অন্য কিন্তু নাম লেখা আছে দেখা যায় তো এইটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড এই ব্যাকগ্রাউন্ডের কালারটা হোয়াইট দেওয়া ইনো হোয়াইট দেওয়ার কারণটা লাগে আমরা যখন নিউ লেয়ার সরি ডকুমেন্ট নিছিলাম তখন ব্যাকগ্রাউন্ড কালার কন্টেন্টস কোনটা দেওয়া আছে হোয়াইট ঠিক আছে এই হোয়াইট দেওয়ার তার কারণ থাকার কারণে আমরা অটোমেটিকলি নিউ ডকুমেন্টটা হোয়াইট কালারে আইব আর যদি আমরা এখানে চেঞ্জ করতাম তো আমরা কিন্তু যে ওখানেও যে কালারটা থাকলো মানে ব্যাকগ্রাউন্ডে ওই কালারটা আইল হবে এনিওয়ে এরপরে কালার যেটা আছে উপরে এটা লাগে ফরগ্রাউন্ড কালার মানে সামনের কালার এই সামনের কালারটা সবসময় আগে থাকবো এখানে আর এটা নতুন লেয়ারের ক্ষেত্রে প্রযোজ্য যে কোনো লেয়ার নিয়ে আমি যদি লেয়ার নেওয়ার পরে অথবা লেয়ার নেওয়ার আগে কোনো কিছু ড্র করি এবং এরপরে অল্টার এবং ব্যাকস্পেসে ক্লিক করি সাথে সাথে এই ফোরগ্রাউন্ড কালার যেটা থাকবো ওটা অ্যাপ্লাই হবে তো আমি একটু কালারটা চেঞ্জ করি আর একটা কিছু ড্র করি এবং অল্টার ব্যাকস্পেস দেওয়ার আগে আমি একটা লেয়ার নেই তারপরে আমি অল্টার ব্যাকস্পেস দিই এখন দেখুন আমার কিন্তু এই কালারটা কিতে আইসে এইখানে যে কালারটা আমি দিছি ওই কালারটা আইসে লাল কালার না ঠিক আছে এখন আমি যদি চাই যে এই লাল কালারটা আইতো তো আমি ওখান থেকে চেঞ্জ করে আনতে পারবো ঠিক আছে অথবা আমি চাইলে এই কালারটা চেঞ্জ করতে পারবো কিলাম ওখানে একটা টগল একটা অপশান আছে সুইচ এই সুইচটা ক্লিক করলে কিন্তু নিচের কালারটা উফরে আইবার উফরের কালারটা নিচে যাইব
এর আরেকটা অপশন আছে শর্টকাট, সেটা হচ্ছে কিবোর্ড থেকে এক্সে ক্লিক করা। এক্সে ক্লিক করলে উপরের কালার নিচে, নিচের কালার উপরে এগো। ওকে ঠিক আছে, তারপরে আমরা চাইলে যে কোনো একটা শেপ নেওয়ার পরে ওইটার কালার নিতে পারি। কীরকমভাবে, আই থিঙ্ক কার মাইক্রোফোন অন, খালেদ তোমার মাইক্রোফোন অন। ওকে, আমরা যে কোনো ধরনের লেয়ার শেপের বা যে কোনো ধরনের একটা এলিমেন্টসের আমরা কালার চেঞ্জ করতে পারবো ওখান থেকেই। তারপরে এই শেপও ক্লিক করিয়ে এই এইখান থেকে আমরা কালার চেঞ্জ করতে পারবো। কীরকমভাবে, আগে শেপটাটা এইভাবে ক্লিক করবো। ফার্স্ট অফ অল শেপ ক্লিক করার আগে আমরা দেখতে হইব এইখানে মুখ তুলে থাকা অবস্থায় এইখানে অটো সিলেক্ট যে অপশন আছে, আপনারে চেক করা না আনচেক করা, আমার কিন্তু চেক করা আছে, আমি এটাকে আনচেক করুন। আনচেক করলে এই বগিতা আমি কোনো এটার যেটাতে ক্লিক করার চেষ্টা করবো একটা কিন্তু ক্লিক নিত না, কারণ আগে আমার এখন থেকে সিলেক্ট করতে হইব। সিলেক্ট করে গিয়ে আমি একটা নাড়াচাড়া করতে পারবো, তখন আমি কিন্তু অন্য কিছু নড়া যে কোনো জায়গা থেকে আমি এই লেয়ারটারে নাড়াইলে যে কোনো জায়গা, দেখো আমি যে কোনো জায়গা থেকে কিন্তু লড়াইলাম, কিন্তু একটা মাত্র লেয়ারই নড়তেছে, কারণ বাকি লেয়ারগুলো সিলেক্ট অন না, কারণ হচ্ছে এটা অটো সিলেক্ট অফ করা। অটো সিলেক্ট অন মানে যে কোনো ধরনের লেয়ার আমি মানে এলিমেন্টস আমি ক্লিক করলেই সেটা সিলেক্ট হইব, এবং সাথে সাথে দেখো আমি যেটাতে ক্লিক করি সেটাই সিলেক্ট হবে এবং সেটাই নড়াচড়া করতে বাধ্য। ওকে, তারপরে এই অপশন অপশন যেটা আছে মুখ সিলে মুখ তুলে থাকা অবস্থায় এটা হচ্ছে সিলেক্ট গ্রুপ অর লেয়ার। এই যে আমি বললাম না গ্রুপ, এখন যদি আমি এটা গ্রুপ দিই, গ্রুপ দেওয়ার পরে যদি আমি একসাথে অনেকগুলা ওকে ওকে এখন যদি আমি একসাথে এই গ্রুপে চাইলাম যে আমি এই গ্রুপটারে না আইতাম বা সিলেক্ট করতাম, তখন আমি কী করবো মুখ তুলে থাকা অবস্থায় এই গ্রুপ সিলেক্টারে চেক করে দিব। এখন অটো সিলেক্ট অন আছে, এখানে গ্রুপ সিলেক্ট করা আছে। এখন যদি আমি কিছু একটাতে ক্লিক করি, এটা লেয়ার ছাড়া, সেম নর্মাল লেয়ার ছাড়া, এই গ্রুপ ছাড়া হইলে কিন্তু নর্মালি লেয়ার হিসাবে সিলেক্ট হইব। আর যদি আমি গ্রুপের কোনো এলিমেন্টসে, গ্রুপের কোনো এলিমেন্টসে যদি আমি ক্লিক করি, সাথে সাথে সম্পূর্ণ গ্রুপটাই কী হইব সিলেক্ট হইব। সাপোজ এই দেখো আমি শুধুমাত্র যে কোনো একটা লেয়ারে ক্লিক করছিলাম, কিন্তু সম্পূর্ণ গ্রুপটা সিলেক্ট হয়েছে, এবং এই গ্রুপের এইখানে দেখা যায় শুধুমাত্র অটো সিলেক্ট এবং সবগুলো এলিমেন্টস নড়তেছে, কারণ সবগুলো কিন্তু এই গ্রুপের অংশ, কারণ আমি এখানে গ্রুপ সিলেক্ট করে রাখেছি। এখন আমি লেয়ার দিলে কী হইব, যেটা লেয়ার আমি চাইবো ওই লেয়ারটা আমি নাড়াতে পারবো। ঠিক আছে, এনিওয়ে আমরা এরপরে যাই, আমরা সব ডিলিট দিই, গ্রুপটারে ডিলিট দিই। এই দেখো ডিলিট অপশন, আমি যদি কোনো একটা লেয়ার নেই এটা কিন্তু এই ডিলিট বাটনটা এইব, আমি ওখানে ক্লিক করলে এইব, অথবা হাটারে ড্রাগ করে ওখানে নিয়ে ফেলাই দিই, তারপরে সেম অপশন। দেন যে অপশনটা আছে আমরা মার্কি টুলের ভিতরে আরও কিন্তু অপশন আছে, কীভাবে বুঝবো, যে সব টুলসের ভিতরে এইখানে একটা ট্রায়াঙ্গেল একটা কোনা আছে, কর্নার আছে ট্রায়াঙ্গেল, এইখানে গিয়া অথবা টুলসের ওপরে গিয়া রাইট ক্লিক করলে, ঠিক আছে, টুলসের ওপরে গিয়া রাইট ক্লিক করলে তার ভিতরে যে টুলসগুলো আছে সেগুলো শো করে। আমরা এত সময় ধরে শুধুমাত্র রেক্টেঙ্গুল টুলটা মার্কি টুলটা দেখছিলাম, এখন আমরা ইলিপটিক্যাল অর্থাৎ বৃত্ত বৃত্তটাও দেখতে পাবো। লেয়ার নেম কালার অ্যাপ্লাই লাগি অল্টার ব্যাক স্পেস, ঠিক আছে, কালার অ্যাপ্লাই লাগি অল্টার ব্যাক স্পেস দিব, দেন আমরা এটারে নড়াচড়া করতে পারলাম। তারপরে আমরা সেটা আবার রেক্টেঙ্গুল মার্কি টুল সম্পূর্ণ নেই, নেওয়ার পরে লেয়ার নেই কালারটা গ্রিন দিই অল্টার ব্যাক স্পেস। ওকে, এখন এই লেয়ারটারে উপরে নিচে করানো যায় এইখান থেকে, ঠিক আছে, এখন দেখো আমরা বাংলাদেশের পতাকা দিলাম, একদম সিম্পল।
এখন এখানে আরেকটা অপশন আছে, এটা হচ্ছে এই ক্লিপটা নেওয়ার পরে আমি কিন্তু মাউস যেদিকে নিলাম এদিকে কিন্তু মুখের এবং বৃত্তটা কিন্তু ঠিক পরিমাণ মতো হয় না বা বর্গাকার হিসেবে আয় না। তো এটা কিলা নেব, বৃত্তটা ড্রাগ করার সময় শিফট ধরলেন দিকটা, তার পিক্সেল বা ইঞ্চি যেটা থাকে সেন্টিমিটার সবগুলো কিন্তু সেম থাকবে। অর্থাৎ এটা কিন্তু শুধুমাত্র ইলিপসের ক্ষেত্রে না, রেক্টাঙ্গুলার ক্ষেত্রে এটা কিন্তু আয়তাকার, আর এই কোণ দিকটা বর্গাকার হয়ে যায় শিফটে ক্লিক করলে ড্রাগ করার সময়। ঠিক আছে, আচ্ছা এটারে আমি এত সময় থেকে কাজ করলাম কিন্তু এটার একটা জিনিস রয়েছে যে এটা ক্লিক করছি, যে ক্লিক করার পরে এটারে আমি আনসিলেক্ট করলাম কীরকমভাবে, এটা আনসিলেক্ট করার অপশন হচ্ছে যদি মুখ তুলে যায় গিয়ে শর্টকাট হিসাবে যেটা আছে এটা কন্ট্রোল ডি করলে কিন্তু এই সিলেক্ট অপশানটা যাইব গিয়ে, আর নাহলে কোনো সময়ভাবে আপনার এই সিলেক্ট অপশান যাইতে পারবে না। আরেকটা অপশান হচ্ছে আপনি যদি কিছুটা ড্রাগ করেন এবং কালার ইউজ করার পরে এটা ডিসিলেক্ট করতে হইলে মার্কেটের তাকিয়া রাইট ক্লিক করলে ডিসিলেক্ট অপশান আছে, করলে এটার সিলেকশন অপশানটা যাইব গিয়ে তখন আপনারা এটা নাড়াইতে পারবো। আচ্ছা এই দেখো এক লেয়ারের ভিতরে কিন্তু আমি আরেকটা এলিমেন্টস দেওয়ায় দুইটাই কিন্তু একসাথে নড়ের, কারণ এক লেয়ারে কোনো সময় অনেকগুলো অপশান নিলে গিয়ে বা অনেকগুলো এলিমেন্টস নিলে সবগুলো এক লেয়ারে থাকলে কিন্তু সব কিছু একসাথেই সিলেক্ট হইব। ঠিক আছে, যে কোনো একটা ক্লিক করলেই সবগুলোই সিলেক্ট হয়ে যাবে কারণ লেয়ার একটা। সো যখনই আমরা এভাবে মার্কেটিউল নিয়ে ড্রাগ করার সাথে সাথে আমরা একটা লেয়ার ক্লিক করব, দেন আমরা যদি কালার অ্যাপ্লাই করি পরে রাইট ক্লিক করে ডিসিলেক্ট করবো, দেন মুখ তুলে দেবে এবং নাড়াচাড়া করলে একটি দেব এগো আমরা নতুন আরেকটা লেয়ারে থাকবো। ঠিক আছে, তারপরে এই আরেকটা টুলস আছে, এটা লাগে র, এগুলো লাগে না, এই দুটো টুলের বেশ একটা প্রয়োজন নাই। তিন নম্বর যে টুল আছে এটা লাগে লেসো টুল, এই লেসো টুলের কাজটা কীরকম ওটা আমরা দেখব। লেসো টুলের কাজটা লাগে এইরকম, এইটা ফ্রি হ্যান্ড টুল, এইটার কওয়া যায় ফ্রি হ্যান্ড, আমার মাউস দিয়ে আমি যেরকমভাবে চাইব আমি ঠিক তেমনিভাবে সেরকমভাবে আমার যে কোনো কাজ করতে পারবো। ঠিক আছে, সাপোজ আমি ওকে আর না ইন আরেকটা অপশান আছে যেগুলো অন্য যখন একটা ওকে এই যে বৃত্ত নিছি এই বৃত্তটার সাথে যদি আমি সাইজে একটা একটু বড়ো করতাম বা একটা ছোটো করতাম তখন আমরা কী করতে পারি, ড্রাগ করার পরে কিন্তু এটা ছোটো বড়ো করাটা লাগে এই অপশানগুলো লাগিয়ে যায়। যেমন এটা হচ্ছে কি নিউ সিলেকশন, মানে আমরা প্রথম যে সিলেকশনটা নিচ্ছি এটা লাগে নিউ সিলেকশন, সেকেন্ডে যেটা তারপর এটা লাগে অ্যাড টু সিলেকশন, অ্যাড টু সিলেকশনে ক্লিক করলে হইব কি তার যে আমার একটা ড্রাগ করছে এরপরে আমি চাইলাম যে আরও একটু বাড়াইতাম তখন আমি কি তখন অটার উপরে চাইলে নিতে পারবো, অথবা অটার লগে লাগাই নিতে চাইলে বাইরে থেকে যদি দিই আমি চাইলে অটার লগে মিলাই আনতে চাইলে এইভাবে দিতে পারি। ঠিক আছে, আমি যে কোনো ধরনের সিলেকশন যদি নিই তখন এটা আমি মিলাইতাম পারবো, এভাবে অ্যাড করতে পারবো আমার সিলেকশনের সাথে, এটা দিয়ে মাইনাস ওভারও যায়। যেমন সাবস্ট্রাক্ট, নেক্সট যে অপশান আছে এটা হচ্ছে সাবস্ট্রাক্ট সিলেকশন, সাবস্ট্রাক্ট দিলে কী হইব যেটা আমি সিলেক্ট করবো যতটুকু এরিয়া অতটুকু বাদ যাইব, আর ইন্টারসেক্ট হইলে ভিতরে থেকে আমি যা সিলেক্ট করবো তা বাদ যাইব। ঠিক আছে, সরি বাইরে থেকে এনে আমরা এই অপশানগুলো একটু দেখুন, এই তিনটা লাড়ে নাড়াচাড়া করিয়া তারপরে আমরা লেসো টুলটাও সেম আমরা যদি এইরকমভাবে দিই তো এই আইসে কিন্তু এটা ডাইরেক্টলি আমি মিলে গেছে। এখন যদি আমি ওটা দেওয়ার আগে একটু সিলেকশন তো আমি চাইলে এইভাবে দিলাম দিয়ে রাখলাম, পরে আবার চাইলে ওটা লাগে মিলে দিতে পারবো, তারপরে এই যে মাঝখানে একটু রয়ে গেছে না ওখানটায় ওখানে ভিতরে ঢুকাইলাম
যেহেতু একটু সিলেকশন দেওয়া আছে, একটু সিলেকশন দেওয়ার পরে কিন্তু এখানে একটা অপশন দেখা যায় মাউসের সাথে, যে প্লাস একটা অপশন দেখা যায়, ঠিক আছে? তার মানে কি দেখতে বলে যে এটা অ্যাড করতে পারবো। তো আমি এই অংশটা ছিলাম সুন্দর হলাম, অ্যাড করতে পারবো, ঠিক আছে? আবার মাইনাস করতে চাইলে ওটা যেমন, এখন দেখো মাইনাস হয়ে গেছে, দেখা যাক। এখন আমি যদি একটার বাইরে থাকি, মাইনাস কিন্তু বাইরে থেকে যাবে, সরি, এরকম হবে উল্টা। যেখান থেকে স্টার্ট করছি ওইখানে এলাম লেন্থ থেকে, ঠিক আছে? এরকমভাবে আপনারা মাইনাস অ্যাড এগুলো একটু চেক করবা, ইন্টারসেক্ট করা জানেন, ভিতরে থেকে কাটবো। ল্যাসো টুলের আরেকটা অপশন আছে পলিগোনাল ল্যাসো টুল, ঠিক আছে? পলিগোনাল ল্যাসো টুল, আচ্ছা আমরা ল্যাসো টুলটা আগে প্রথম অপশনটা আগে ক্লিক শিখলাই ভালো করি। এটা লাগে আমরা একটা ইমেজ দরকার করবো, তো আমরা একটা ইমেজ নিয়ে আই, পিকচার, ফ্রুটসের পিকচার এলে ভালো হয়। সাপোজ ধরো এই ইমেজগুলা, ডাইরেক্টলি এলাম নিতে না, কোনটা কিন্তু ডাইরেক্ট ইমেজ সবসময় নেয় না, কপি করা লাগবো, কপি করে যাইয়া পেস্ট করি, নেয় না। আমি এই ইমেজটা নিই, আচ্ছা আমার কাছে তো ইমেজ আছে, সরি। আচ্ছা কন্ট্রোল, এখন দেখো আমরা কিন্তু এই অপশনটা ইউজ দেখলাম, ওপেনে ক্লিক করলে আমরা যে কোনো ধরনের ইমেজ পাইনি, সাপোজ আমরা এইখান থেকে এই আঙ্গুরগুলো সিলেক্ট করতাম, অথবা এইভাবে যদি আমরা সিলেক্ট করতে যাই, তখন আমরা ল্যাসোটুল দিয়ে কী করবো? আমার শুধুমাত্র একটা জিনিস দরকার, যে পারফেক্ট একটা জিনিস, রকটা আমার দরকার, বাকিগুলো আমার কিছু দরকার না। তখন আমি কী করবো, আমরা জুম ইন জুম অপশনটা হয়তো মেবি আমি এখনও পাওয়া হয়েছে না, জুম ইন জুম আউট করার লাগে আমরা প্রথমে মাউসের যে হুইলটা আছে, এই হুইলটা আপ ডাউন করলে কিন্তু জুম ইন জুম অপশনটা আইতে পারে। আর যদি না আয়তে আপনারা একটা জিনিস করবা, এডিট অপশন আছে, এডিট অপশনে যাইবা, গিয়ার নিচে একদম নিচে প্রিফারেন্স, এই প্রিফারেন্সে যাইবা, প্রিফারেন্সে যাওয়ার পরে জেনারেল, এই জেনারেলের শর্টকাট আছে কন্ট্রোল কে, শর্টকাটে আমরা কন্ট্রোল কে ক্লিক করলে জেনারেলও প্রিফারেন্সে যেতে পারি, অথবা এডিট থেকে গিয়েও আমরা এই প্রিফারেন্স থেকে আনতে পারবো, ঠিক আছে? তখন ইনে একটা অপশন আছে, ঠিক আছে? এখানে যে অপশনটা আছে এটা যে, হ্যাঁ টুলসে, প্রিফারেন্সের টুলসে এখানে জুম উইথ স্ক্রোল একটা অপশন দেওয়া আছে, এটা যদি আনচেক করা থাকে তাহলে আপনারা জুম ইন জুম আউট নিত না। আর যদি এটা চেক করি লাইন প্রিফারেন্স থেকে গিয়া, তারপরে ওকে দিলেই বা, দেন আপনারা জুম ইন জুম আউট করতে পারবা হুইল দেওয়া, ঠিক আছে? জুম ইন জুম আউট করার আরেকটা অপশন আছে এখানে, এই টুলস বারে যেটা হচ্ছে জেড, জেডে ক্লিক করলে এই জুম অপশনটা আইব,
তো তখন আপনার প্লাস মাইনাস কিরমভাবে হইব একটু বুঝতে পারবা। জাস্ট প্লাস দেওয়া থাকবো, আপনার ক্লিক করলে কিন্তু জুম ইন হইব, ড্রাগ করি নিচের দিকে নিলে জুম, আর উপরে দিকে ঘোরাইলে জুম আউট, জুম ইন জুম আউট। ওকে, তো আমার সাপোজ এইটা দরকার। এখন আমি জুম ইন করছি, বাট এটার আমি নাড়াইতাম সেরাম, তখন আমি কী করবো, জাস্ট স্পেস বাড়ো, স্পেস আছে না স্পেস বার কিবোর্ডে, স্পেস বারও ক্লিক করলে একটা হ্যান্ড টুল আইব, অথবা এইখান থেকে এইচ, এইচও ক্লিক করলে কিন্তু হ্যান্ড টুল একটা অপশান আছে, ওটাই বা তখন এইটা রেখে দেখো কীভাবে নাড়াইব, অর্থাৎ সম্পূর্ণ ডকুমেন্টও নষ্ট নাই, জাস্ট আমার এলিমেন্টস এরিয়াটা নড়ব, ঠিক আছে। দেন আমি লেসার টুলে যাই এবং এই লেসার টুল দিয়ে চাইলাম ওটা সিলেক্ট করতাম, জাস্ট তখন কী করবো ওটার বাইরের অংশগুলোকে সিলেক্ট করবো এইভাবে, বিগিনার হিসেবে আপনারা অনেক ভুল থাকবো, ঠিক আছে, কিন্তু এই ভুলগুলো আস্তে আস্তে যাইবো কি, আমারও এখন অনেক কিছু আছে বাকি রিমুভ করার, ঠিক আছে। আপনারা হয়তো এতটুকু পারফেক্ট না হইতে পারে, বাট পারফেক্ট করার চেষ্টা করবো ইনশাল্লাহ এবার আস্তে আস্তে। আজকের একটা হোমওয়ার্ক দেওয়া থাকবো এই টুলসগুলোর উপরে, ফার্স্ট অফ অল আপনারা এই হোমওয়ার্কটা একটু লিখলে, এই যে তিনটা টুলস মাত্র দেখাইছি, মুখ টুল, মার্কি টুল, লেসার টুল, জাস্ট লেসার টুল প্রথমটা, নিচেরটা না, নিচের দুইটা ছাড়া শুধুমাত্র প্রথমটা, এই তিনটা টুল দিয়ে আপনারা এইভাবে 50টা ইমেজ বা ফ্রুটস বা যে কোনো ধরনের বস্তু কার হোক আর যাই হোক ওগুলার এইভাবে সিলেক্ট করবা। সিলেক্ট করার পরে যে কাজটা করবা, ঠিক আছে, সিলেক্ট করার পরে নতুন একটা ডকুমেন্ট নিবা, কন্ট্রোল এন, এবং ডকুমেন্টের সাইজ নিবা ইঞ্চিতে, নিয়ে দিবে 10x10, ঠিক আছে, রেজুলেশন যাই হোক ইঞ্চিতে থাকবো 10x10, ক্রিয়েট দিবা, এভাবে একটা ডকুমেন্ট দিব। তারপরে মুভ টুলে যাইবে, মুভ টুলে গিয়ে এই সিলেকশন থাকা অবস্থায় ওটা ড্রাগ করি এই জায়গাটা নিয়ে রাখবে, এমন জিনিসটা অনেক বড়ো থাকবো, কিন্তু আপনারা কী করবা, আপনারা করবা যে এটা ছোটো করতে হইব না, কারণ এটা তো সম্পূর্ণ এরিয়ার উপরে দেখব, তো এই যে লেয়ার তো অটোমেটিকলি কিন্তু নিচে, আপনারা যে কাজটা করবা এই এডিট অপশনে ক্লিক করবা, করার পরে প্রি ট্রান্সফর্ম, ট্রান্সফর্ম অপশনটা ক্লিক করবে, একটা শর্টকাট আছে কি কন্ট্রোল টি, এইভাবে, ঠিক আছে, হঠাৎ ফ্রি ট্রান্সফর্ম, ট্রান্সফর্মার ক্লিক করলে এই আইটেমটারে ছোটো বড় করা সম্ভব, ঠিক আছে। তারপরে ড্রাগ করে উপরে তুলবা, মুভ টুল কিন্তু অটোমেটিক সিলেক্ট করা থাকবো, এটা কিন্তু সরাইতে পারবো না, এইভাবে কন্ট্রোল টি দিয়ে সিলেক্ট করবা, বড়ো করবা, ছোটো করবা, শিফট, শিফট অথবা অল্টারও ক্লিক করলে একসাথে ছোটো বড়ো হইব কর্নার থেকে ধরলে, ঠিক আছে, এভাবে ছোটো বড়ো করিয়া ছোটো আকারে এইভাবে 50টা এলিমেন্টস সিলেক্ট করি করি নিয়ে ও বড়ো ডকুমেন্টও 50টা জায়গা করিয়ে রাখবা, ঠিক আছে। আপনারা যদি এই অপশনটা অন করা না থাকে, এইভাবে অন করা না থাকে, আপনারা অপটারে অন করে নিবা, দরকার পড়লে আর নাহলে অফ করে রাখবা, যখনই কোনো কিছু সিলেক্ট করে এটা ছোটো বড়ো করার দরকার পড়বো তখন কন্ট্রোল টি ক্লিক করবা, ঠিক আছে, কন্ট্রোল টি ক্লিক করলে এটা সিলেক্ট নিব,
ওকে। আর যদি এটা অন থাকে তাহলে কিন্তু আমরা যে কোনো প্লেয়ারে ক্লিক করলে তার ট্রান্সফর্ম অপশনটা আইয়ে চাইলে আমরা অন থেকে ছোট করতে পারি বড় করতে পারি। ওকে, এটা অন রাখলে মানে এই সুবিধা, আর না রাখতে পারলে আমরা ডাইরেক্ট কন্ট্রোল কি ক্লিক করলে কিন্তু ওটা আসবে। ওকে, তখন আমরা এটা ছোট বড় করতে পারি। এভাবে ছোট করে রাখলে 50টা জায়গা হইব। আপনারা চাইলে কার এই ফ্রুটস বা অন্যান্য কিছু চাইলে এখান থেকে কিন্তু আনিয়া সেভ করে নিবা, আগে ইমেজগুলোকে সেভ করিয়ে আইয়া কিন্তু এভাবে সিলেক্ট করতে হবে, ঠিক আছে? তারপরে এটা ডিসিলেক্ট কন্ট্রোল ডি, কন্ট্রোল ডি করলে কিন্তু এই এলিমেন্টসটা ডিসিলেক্ট হয়ে যাবে। ওকে, আজকের লাগে মূলত এই তিনটা টুলস দিলাম। নেক্সট দিন আমরা বাকি জিনিসগুলো দেখে আমরা এইভাবে একটা ব্যানার তৈরি করব, এই টাইপের একটা ব্যানার আমরা ক্রিয়েট করবো। এই কাজগুলো করতে হলে কিন্তু আমরা এই টুলসগুলো আগে জানতেই হবে। আপনারা চাইলে ক্যানভাও ইউজ করতে পারেন, ক্যানভা কিন্তু ফটোশপের মতো না, ঠিক আছে? ক্যানভা ইউজ আমরা পরে দেখব, ক্যানভারও ক্লাস নেব কিন্তু এখন না, আগে ম্যানুয়ালি শিখি দেন আমরা ক্যানভাটা দেবো। ওকে, তো আজকের মতো এতটুকু, নেক্সট দিন আমরা বাকিগুলো দেখবো ইনশাল্লাহ। আর যে হোমওয়ার্ক দিছি ওটা একটু মনে রাখুন প্লিজ। আচ্ছা, আজকের হোমওয়ার্কটা মনে করি চ্যাটে লিখে দিলাম। আইটেমস সিলেকশন উইথ থ্রি টুলস, সরি থ্রি, ঠিক আছে? কারো কোনো কোয়েশন আছে? হ্যালো, কারো কোনো কোয়েশন আছে? কোনো কোয়েশন থাকলে করতে পারো। হোমওয়ার্ক করতে পারবা? আশা করি হোমওয়ার্কগুলো নেক্সট ক্লাসের আগে ভালো জমা দিয়ে দিবা, ঠিক আছে? গ্রুপে দিয়ে দিও একসাথে, কিন্তু এটা সেভ করবা দিবা। আমি একটু দেখাই, সাপোজ এইভাবে আমরা একটা কাজ করছি, এটা সেভ করিয়া কীভাবে দিব, জাস্ট এই ডকুমেন্টটা দেখা অবস্থা আমরা কোন সেভ অপশনে যাইব, ঠিক আছে? সেভ অপশনে যাওয়ার পরে মোবাইল আমার প্রেজেন্ট নামটা কীভাবে আমার দেখাইবা, আমি ওটা একটু দেখাইলাই। স্ক্রিনটা অন আছে রেকর্ডও করার, তো একটু দেখলিও। যখন আমরা এইভাবে অনেকগুলো এলিমেন্টস আনবো, ঠিক আছে, ধরো আমার এখানে 50টা আইটেম রাখা আছে, তো আমি এগুলো সেভ করি জেপিজি ফাইল হিসেবে দেখাই মুখলাম, পিকচার হিসাবে। আমি কী করবো, এই ডকুমেন্টে থাকা অবস্থায় সেভ এলিম, সবগুলো এলিমেন্টস রাখার পরে সেভে গিয়া সেভ দিন, এখান থেকে পিএইচডি ফাইল দেওয়া, ঠিক আছে? এই পিএইচডি ফাইলটাকে ওখানে ক্লিক করলে বা এই ড্রপ ডাউনে ক্লিক করলে এখানে কিছু অপশন আইব, এই অপশনগুলো থেকে দেখবা জেপিইজি, এই যে প্রথম যেটা আছে জেপিইজি, আইএফএফ এর নিচে যেটা আছে থাকবো জেপিইজি, ওটা সিলেক্ট করবা। সিলেক্ট করলে ডেস্টিনেশনটা আমরা দেখাই দেবো কোন জায়গায় সেভ করতাম, দেখানোর পরে আমরা এটা কী করবো, সেভে ক্লিক করবো, ঠিক আছে? আর কোনো কাম নেই, জেপিইজি সিলেক্ট করবো, নাম দরকার হইলে দিব, আর আমার কোন জায়গায় সেভ হইতো ওই জিনিস জায়গাটা লোকেশনটা দেওয়ার পরে জাস্ট সেভে ক্লিক করলে আমার এটা ইমেজ হিসাবে সেভ হইব, ঠিক আছে? আর এই ইমেজটা আমার সবাই গ্রুপে দিয়ে দিব, বুঝে গেছে? ওকে ভাইয়া, হ্যাঁ, কিসের না, আমি লিঙ্কটা একটু পরে দিয়ে দিতেছি গ্রুপে, আমার গ্রুপে গুগল ড্রাইভে আছে,
আমি গুগল ম্যাপের লিঙ্ক দিয়ে দিবো, এখান থেকে ডাউনলোডটা দিয়ে দিবে। আর আমি একটু পরেই আবার এই সফটওয়্যার কীভাবে ইনস্টল দিতে হয় সেটারও একটা ভিডিও দিয়ে দিব, যদি কারো প্রবলেম হয় তাহলে দিব, আর নাহলে আমাকে বলে দিও। ডাউনলোড দেওয়ার পরে কেউ যদি প্রবলেমও হয় তাহলে আমাকে বলিও। ঠিক ওকে, আজকের জন্য এতটুকু। থ্যাংক ইউ সো মাচ, আল্লাহ হাফিজ।